সুপ্ত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 26 জুন, রোজ রবিবার, আমরা খবরাখবর চ্যানেলে বর্তমান অবস্থান করতেছি মনোয়ার ডেইরি ফার্ম। আর এই মনোয়ার ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে। আর এই খামারটি পরিচালনা করে থাকেন মনোয়ার ভাই নিজেই। মনোয়ার ভাই মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই ফার্মের যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাত মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা মনোয়ার ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো গত সপ্তাহের মতো এই সপ্তাহে চলে আসলাম, মাশাআল্লাহ এই সপ্তাহে এসে তো বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি আর ফার্ম ভর্তি প্রচুর সারও দেখতে পাচ্ছি। হ্যাঁ সারও আছে, গাভীও আছে, সার কিছু বেচেছি আরও কিছু আছে, ঠিক আছে, গাভীও আছে, তো গাভী আছে, সারও এই কুরবানির উপলক্ষে আর কি তুলি, কুরবানির উপলক্ষে সারগুলো মূলত সংগ্রহ করা। হ্যাঁ হ্যাঁ, যে কিছু লাভ হলে দিয়ে দিলাম, একজনের শখ করে কুরবানি দিবি এই আর কি এরকম। আচ্ছা আচ্ছা, বর্তমানে সারের চাহিদাটা কেমন পাচ্ছেন? সামনে তো কুরবানি, কুরবানিকে সামনে রেখে আছে, সারের চাহিদা আছে ভালোই, মোটামুটি আছে, কুরবানি দিবি সব বলে কুরবানি জিনিস বোঝেন নাই, আছে মোটামুটি ভালোই আছে। আর আমরাই দেখ, আমাদের কিছু নিজস্ব কাস্টমার আছে, এই জন্য তারা বলে যে ভাই কিছু সার নিয়ে আসেন, আমরা দিই প্রতি বছরই আমি আর কি তুলি ঈদের এক মাস আগে থেকে, ঠিক আছে। আচ্ছা গাভীটা কেমন বেচা কেনা হচ্ছে? গাভী হচ্ছে মোটামুটি টুকটাক টুকটাক বেচতেছি আর কি, বেচতেছি আর কি ইনশাল্লাহ। আচ্ছা তো বাজার দরটা কেমন যাচ্ছে বর্তমানে গাভীর, কেনা বেচা নাকি গাভীটা একটু কম হচ্ছে? হ্যাঁ এখন এই টাইমে একটু কম হবে, কুরবানির পরে যে আবার রামদানম হবে, এখন তো কুরবানি নিলে মানুষ ব্যস্ত হবে না, একটু কম তো হবেই, হচ্ছে তারপরে মোটামুটি আল্লাহ দিলে টুকটাক বেচতেছে আর কি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আজকে যে গাভীগুলো দেখাবো এগুলোর দুধের রেঞ্জগুলো কেমন আছে? এগুলো আপনার 25 আছে, 20-এর উপরে আছে, 15-16 আছে, সব রকমই আছে, সব ধরনের গাভীগুলোই আছে। আচ্ছা বর্তমানে এখন গাভীটা নিলে কি দর্শক তুলনামূলক দামটা একটু কমে পাবে? হ্যাঁ কুরবানির ঈদের পরে চাইতে এখন একটু কমে পাবে, কুরবানির পরে দাম এমনি 20-30 হাজার বাড়বে, এখন একটু কমে পাবে আর কি, বুঝতে পারলেন, এখন একটু কমে হবে। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই, ওটা একটু ভিন্ন জাত ভাই, অরিজিনাল মাথাটার কান্ডা দেখেন, একটু নেপালের ইয়া আছে ভাই, গোলা খুব জাত গুলো, শিংগুলো অনেক বড়, হ্যাঁ হ্যাঁ শিংগুলো নেপালের ইয়া আছে ভাই। দাঁতে কয়টা গাভী? এটা 4 দাঁত ছিল, 6 দাঁত অলরেডি, 6 দাঁত হয়েছে, 4 দাঁত থেকে 6 দাঁত, হ্যাঁ 6 দাঁত হয়েছে অলরেডি। আচ্ছা সাথে কি এটা বাচ্চা? হ্যাঁ বকন বাচ্চাই দেখেন, বাচ্চাটা খুব ভালো বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? এরা আজকে 16 দিন, বাচ্চার বয়স আজকে 16 দিন। হ্যাঁ গাভীটা কয় নাম্বার বাচ্চা দিল? এরা দ্বিতীয় বাচ্চা দিয়েছে, গাভীটা দ্বিতীয় বাচ্চা দিল। দর্শক দুধের উলান পালন গুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বড় তো উলান ভাই। হ্যাঁ গরু দুধ হয় 2 বেলায় 27টা দুধ আছে বর্তমানে, 2 বেলায় 27 লিটার দুধ পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, যারা নিবে দুধ দহন করে হ্যাঁ দেখে নিবে, সমস্যা নাই। দর্শক আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন, দুধের উলান পালন গুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন? 2,55,000, 2,55,000 টাকা। যারা নিবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। দর্শক 2,55,000 টাকা দাম রাখছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো এটা দেখলাম আমরা 1 নম্বর গাভীটা, হ্যাঁ 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 2 দাঁত, হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে 2টা। সাথে কি বাচ্চা? এটা সার বাচ্চা, এই যে সার বাচ্চা দিছে। বাচ্চার বয়সটা কেমন? এটা আজকে 7 দিন, বাচ্চার বয়সটা আজকে 7 দিন, তার মানে প্রথম বাচ্চা। হ্যাঁ প্রথম বাচ্চা, দর্শক প্রথম বাচ্চা দিয়েছে গাভীটা। সর 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 সর, তো 7 দিনের হিসাবে দুধটা কেমন পাচ্ছেন? যে নিবে 16 লিটার দুধ দেওয়া দেবে একেবারে গ্যারান্টি, 16 লিটার দুধ থাকবে, যারা নিবে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ দর্শক 16 লিটার দুধ থাকবে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। তো সেক্ষেত্রে 2 নম্বর গাভীটার দামটা কেমন রাখছেন? এটা 1,80,000 টাকা, 1,80,000 টাকা।
দুই নাম্বার গাবিটার চাও দাম 180,000 টাকা যারা নিবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ গাছটা ভালো দোয়া খুব আরাম দর্শক দুরুলন পালানগুলো দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা দুই নাম্বার গাবিটা হ্যাঁ দর্শক চলুন তিন নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা তো মনে হয় একটু আগে আসলো এই কেবলে আসলে এই যে ধুয়ানি মানি না গিরস্থল পাচ্ছেন কেবলে আসলাম ভাই অনেক বিশাল গরু ভাই দাঁত কয়টা গাবি এটা দুই দাঁত হচ্ছে ভাই কেবল গা দুই দাঁত হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান দর্শক দাঁতে দুইটা হলস্টাইন ফ্রিজিয়ান প্রেগনেট তাই না হ্যাঁ প্রেগনেট 8.5 মাসের প্রেগনেট 8.5 মাসের প্রেগনেট হ্যাঁ অনুমান কতদিন সময় আছে এরা সময় আছে 26 দিন গিরস্থল কার্ড আছে 26 দিন বাকি আছে এখনো কার্ডে 26 দিন আছে হ্যাঁ আচ্ছা প্রথম বাচ্চা দিবে হ্যাঁ দামটা কেমন রাখছে এগুলোর দাম রাখছে 2,40,000 টাকা 2,40,000 এই গরুগুলো আর ঈদের পরে কিন্তু 2,70,000 বেচা হবে কিন্তু অনেক বড় গরু বিশাল গরু কিন্তু দুধ আশা করা যায় কেমন এরা 20 এর উপরে থাকবে আশা করা যায় 20 এর উপরে দুধ থাকবে হ্যাঁ 20 এর উপরে থাকবে 2,40,000 টাকা চাওয়া দাম হ্যাঁ দর্শক 2,40,000 টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো দর্শক চলুন আমরা 4 নাম্বার গাবিটা দেখাই চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ দাঁতে কয়টা গাবিটা এটা দুই দাঁত আছে দুই দাঁত দাঁতে দুইটা প্রেগনেট না বাচ্চা আছে দুই দাঁত হ্যাঁ না এটা গাব প্রেগনেট কত দিনের প্রেগনেট আছে এটা এটা মোটামুটি 22-23 দিন বাকি আছে 22-23 দিন বাকি আছে হ্যাঁ দর্শক 22-23 দিন বাকি আছে বাচ্চা দিতে এখনো দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন উলানটা ছাড়তেছে দুধের বাড়িগুলো দেখতে পাচ্ছেন ভালো হবে রানী বেটার গরু তো খুব দুধে ভালো হবে প্রথম বাচ্চা দিবে না হ্যাঁ প্রথম বাচ্চার গরুই বেশি দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা বাম সাইডে খুব সুন্দর দেখেন ক্যামেরা আমার দর্শক বাড়িগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটা বাচ্চার জায়গা একটু দূরেই আর উলান যখন নামবে বাড়িগুলো আরো দূরে চলে যাবে তো দামটা কেমন চাচ্ছেন এটার এটা 2,50,000 2,50,000 টাকা চাওয়া দাম হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ দামটা দামটা তো 2,50,000 টাকা রাখলেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন সেক্ষেত্রে দুধ আশা করা যায় এটা 25 লিটার দুধ আসবে এটার থেকে 25 লিটার আশা করা যায় হ্যাঁ চার নাম্বার গাবিটা হ্যাঁ তো দর্শক চলুন আমরা পরবর্তী গাবিটা আপনাদেরকে দেখাই পাঁচ নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি এটা মুন্ডি ভাই মুন্ডি না হ্যাঁ হ্যাঁ দর্শক মুন্ডি গাবিটা দেখুন হ্যাঁ এই দেখেন আমাদের দেখাই জিনিসটা খুব শান্ত ভাই এই দেখেন দাঁতে কয়টা গাবিটা এটা দুই দাঁত হচ্ছে ভাই এই দেখ প্রথম মুন্ডি তো পাওয়া যায় না ভাই দেখেন দাঁতে দুই দাঁত বাঁধটা দেখেন কত সুন্দর দুধের একটা দিতে এখনো 1.5 মাস বাকি আছে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ এখনো 1.5 মাস বাকি আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা দিতে হ্যাঁ মাশাআল্লাহ প্রথম বাচ্চা দিবে হ্যাঁ বড় গরু এই গরুগুলো সরাসরি সরজমিনে এসে দেখতে পারলে ভালো যারা দর্শক সরাসরি ফার্মে এসে দেখে নিতে পারলে সব খুব ভালো অনেক বড় সাইজের গরু তো বিগ সাইজের গরু দামটা কেমন রাখছেন এই গোটা দাম চাবো না গো আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন হ্যাঁ দর্শক এই গরুটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দুধ আশা করা যায় কেমন এটা দুধের কোনো আইডিয়া না এই গরুটা দুধ 28-30 দুধ আসবে এসব প্রথম মন্ডি তো এইসব গরুর মারও দুধ হয় খুব ভালো 28-30 কেজি দুধ আশা করা হ্যাঁ আশা করা যায় ইনশাআল্লাহ এটা অনেক বড় গরু 5 নাম্বার গরুটা তো দর্শক চলুন 6 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই তো পাশে 6 নাম্বার গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা রানী কয় হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ প্রেগনেট হ্যাঁ গোটা 1 মাস বাকি আছে বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে দাঁতে কয়টা এটা দুই দাঁত দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে মাসখানেক সময় আছে প্রেগনেট হ্যাঁ পাটগুলো তো অনেক বড় অনেক বড় খুব সুন্দর পাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ টু সাইড থেকে দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখাচ্ছি এই দেখেন এই দেখেন আর খুব শান্ত শান্ত খুব শান্ত এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাথাটা খুব সুন্দর ইয়ার মতন একের কান দুটি দেখেন হরিণের মতন দামটা কেমন রাখছেন এটা 1,65,000 1,65,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন 1,65,000 টাকা চাওয়া দাম তো আমরা তো গাবিগুলো ভাই দর্শকদেরকে দেখালাম তো যোগাযোগটা কিভাবে করবে আমার নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে পারে আমি বলে দেবো আর অরণকোলা মনে নাববে হাটের পাশে আমার খামারটা সিমেন্ট মেলের পিছনেই এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর অনেকজন জানে যে মনোরভার খামার অমুক জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থাটা আছে হ্যাঁ আছে ইনশাআল্লাহ সমস্যা নেই আচ্ছা আর আপনি তো অনেক দিন ধরে এই পেশার সাথে জড়িত হ্যাঁ আলহামদুলিল্লাহ 25 বছর এই যে মানুষ বহুত মানুষ বহুত জায়গায় প্রতারণা হয়েছে টাকা মারি দেয় বায়না দেয় দিয়ে বায়না দেয় না আমার কাছে ওইসব নাই আমার কাছে বায়না দিয়ে গরু নেবে ওই কারোর টাকা মারি দিয়ে আর এক গরু দেখে আর এক গরু ওইসব চিটারি ব্যবসা আমার কাছে নাই
25 বছর আছি এর ভিতরে বুঝতে পারছেন ওসব দুই নম্বরে ব্যবসা নাই আমার কাছে আচ্ছা আচ্ছা তো মনোজ ভাই সুন্দর কথা বললেন ভালো কিছু পরামর্শ দিলেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম